আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সেদিন আমরা জেনেছিলাম 20 থেকে 40 লক্ষ টাকায় কোন সেডান গাড়িগুলো কেনা যায়। আজকে আমরা দেখাবো 20 থেকে 40 লক্ষ টাকায় কোন ক্রসওভার এবং এসইউভি গাড়িগুলো আপনারা নিতে পারেন। তাই পুরো ভিডিওটি দেখুন আপনার পছন্দের গাড়িটির দাম জানার জন্য। প্রতিটি গাড়ির দাম নির্ভর করে এর গ্রেড, মাইলেজ এবং প্যাকেজের উপর। এটা নিয়ে বিস্তারিত আমরা এর আগের ভিডিওতে বলেছিলাম। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট করে একটু বলে নিই, ক্রসওভার গাড়ি অ্যাকচুয়ালি কোনগুলো। প্যাসেঞ্জার কারের থেকে হাইট একটু বেশি, এসইউভি শেপ দিয়ে যে গাড়িগুলো তৈরি হয় এগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি ক্রসওভার গাড়ি। মানে প্যাসেঞ্জার কারের সমান, দেখতে এসইউভির মতো, কিন্তু আকারে এসইউভির থেকে ছোট গাড়িগুলোই হচ্ছে ক্রসওভার গাড়ি। হন্ডা ভেজেল হাইব্রিড 1500 সিসির অনেক পপুলার একটি ক্রসওভার। 2017 মডেলের হন্ডা ভেজেল এখন নিতে পারবেন 27 থেকে 29 লক্ষ টাকায়। এবং হন্ডা ভেজেল নন হাইব্রিড অনেকেই প্রেফার করেন। হন্ডা ভেজেল নন হাইব্রিড এখন নিতে পারবেন 28 থেকে 30 লক্ষ টাকায়। ভেজেল এখন 3টি ট্রিমে পাওয়া যাচ্ছে, এক্স, জেড এবং আরএস। ভেজেল নিয়ে অনেকে মজা করে বলেন এটা একটা ভেজাল গাড়ি, পার্টসের দাম বেশি, ট্রান্সমিশনের সমস্যা ইত্যাদি ইত্যাদি। আসলে কিন্তু এত সমস্যা নেই। ট্রান্সমিশন নিয়ে একটু বলি, 2014 সালে জাপান মার্কেটে হন্ডা ভেজেল হাইব্রিড এবং হন্ডা গ্রেস হাইব্রিড একসাথে লঞ্চ হয়। দুটো গাড়ির হাইব্রিড ভার্সনেই হন্ডা তাদের ডুয়েল ক্লাচ ট্রান্সমিশনটি ব্যবহার করে এবং নন হাইব্রিড ভার্সনে সিভিটি ট্রান্সমিশন ব্যবহার করে। প্রবলেম হয় এদের ডুয়েল ক্লাচ ট্রান্সমিশনে, ওভারহিট ইস্যু, বার্ন ইস্যু, গরম হয়ে যাওয়া, ট্রান্সমিশন ফেসে যাওয়া ইত্যাদি। 2015 সালে হন্ডা জাপান এই গাড়িগুলোকে আবার রিকল করে এবং ট্রান্সমিশনের এই প্রবলেমগুলোকে সলভ করে ফেরত দিয়ে দেয়। 2016 সাল থেকে যেই গাড়িগুলোর প্রোডাকশন হয়েছে সেগুলোতে আর কোনো সমস্যা ছিল না। এবার পার্টস নিয়ে একটু বলি, হন্ডার যে পার্টসগুলো মার্কেটে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে, এইগুলো বেশিরভাগ ক্ষেত্রেই জেনুইন পার্টস হয়ে থাকে, যার কারণে প্রাইস একটু বেশি হয় টয়োটার পার্টসের তুলনায়। তাই আপনারা যারা হন্ডার পার্টস কিনছেন, এগুলোর দাম যেরকম একটু বেশি হচ্ছে, এগুলোর টেকসইও তেমন বেশি হবে। আপনারা যারা হন্ডা গ্রেস এবং হন্ডা ভেজেল হাইব্রিড ব্যবহার করছেন বা কিনবেন, তাদের জন্য ছোট্ট একটা টিপস, প্রতি 10,000 কিলোমিটার পরপর আপনারা ক্লাচ ওয়েলগুলো অবশ্যই চেঞ্জ করে নেবেন এবং প্রতি 15 থেকে 20,000 কিলোমিটার পরপর অবশ্যই ট্রান্সমিশন অয়েলটি চেঞ্জ করে নেবেন। তাহলে এই রিলেটেড কোনো সমস্যা ফেস করতে হবে না এবং বেস্ট পারফরমেন্স পাবেন। টয়োটা সিএইচআরের কথা তো না বললেই নয়, 2017 মডেলের টয়োটা সিএইচআর হাইব্রিড এখন নিতে পারবেন 31 থেকে 32 লক্ষ টাকায়। এবং অনেকেই সিএইচআর নন হাইব্রিড টার্বো ভার্সনের ফ্যান, সিএইচআর নন হাইব্রিড টার্বো ভার্সন এখন নিতে পারবেন 32 থেকে 33 লক্ষ টাকায়। গাড়িটি 1800 সিসি হাইব্রিড ইঞ্জিন এবং যেটি হচ্ছে নন হাইব্রিড এটা হচ্ছে 1200 সিসি টার্বো ইঞ্জিন। সিএইচআর হাইব্রিড এখন 3টি প্যাকেজে অ্যাভেলেবল, এস, জি এবং জিআর। এবং নন হাইব্রিড ভার্সনটিও 3টি প্যাকেজে অ্যাভেলেবল, এসটি, জিটি এবং জিআর। আপনাদের অনেকের কাছে সিএইচআরের পিছনের সিটটা কনজাস্টেড মনে হয়, জায়গা কম লাগে। মূলত জায়গা অ্যাকচুয়ালি কম না, এইখানে পিছনের সিটের ডোর গ্লাসটা ছোট, তাই ভিতরে আলো কম আসে, একটু অন্ধকার মনে হয়, তাই জায়গা কম লাগে। এখানে ইজিলি 3 জন বসতে পারবেন। সিএইচআর মূলত ড্রাইভার ফোকাসড গাড়ি, ইটস ফান টু ড্রাইভ অ্যান্ড হ্যাজ এ ভেরি গুড ফুয়েল ইকোনমি, তাই এটা পার্সোনাল ড্রাইভের জন্য বেস্ট গাড়ি। কম বাজেটের মধ্যে আপনি যদি একটা প্রপার কম্প্যাক্ট এসইউভি গাড়ি নিতে চান, তাহলে নিসান এক্সট্রেইল হাইব্রিড 2017 মডেলের টু হুইল ড্রাইভ ওল্ড শেপ ভার্সনটি নিতে পারেন। গাড়িটি 2000 সিসি। 2000 সিসির এই গাড়িটি আপনি নিতে পারবেন 35 থেকে 36 লক্ষ টাকায় এবং নিউ শেপের গাড়িটি নিতে পারবেন 36 থেকে 38 লক্ষ টাকায়। আপনি যদি ফোর হুইল ড্রাইভ ভার্সনটি পছন্দ করেন, তাহলে নিউ শেপের ফোর হুইল ড্রাইভ 2017 মডেলের দাম আসবে 40 লক্ষ টাকা। 40 লক্ষ বাজেটের মধ্যে নিসান এক্সট্রেইল কিন্তু খুব সুন্দর এবং পারফেক্ট একটা এসইউভি। অনেকেই ভাবেন এক্সট্রেইল গাড়ির পার্টস পাওয়া যায় না এবং ট্রান্সমিশন নষ্ট হয়ে যায়। ট্রান্সমিশন নিয়ে একটু বলি, 2015 এবং 16 সালের গাড়িগুলোতে ট্রান্সমিশনে কিছু প্রবলেম ছিল, যেটা নিসান জাপান এই গাড়িগুলোকে রিকল করে এবং ট্রান্সমিশনগুলো রিপ্লেস করে দেয়। 2017 সাল থেকে এই প্রবলেমগুলো আর ছিল না এবং নতুন শেপ গাড়িগুলো আসার পর থেকে ট্রান্সমিশনগুলোর পারফরমেন্স আগে থেকে বেটার হয়েছে। পার্টসের ব্যাপারটা বলি, নিসান এক্সট্রেইল হাইব্রিড এবং নন হাইব্রিড বাংলাদেশে অনেক দিন ধরেই চলছে এবং পার্টসগুলো এখন সব জায়গায় অ্যাভেলেবল।
এখন পর্যন্ত আমরা অনেকগুলো নিসান এক্সট্রেল গাড়ি সেল করেছি। আমাদের থেকে অনেক আর্মি অফিসার এবং ডেপুটি সেক্রেটারি নিসান এক্সট্রেল গাড়ি নিয়েছেন এবং ব্যবহার করছেন। এখন পর্যন্ত তাদের কাছ থেকে মেজর কোনো সমস্যা আমরা পাইনি। এছাড়া ছোটোখাটো সমস্যা তো যে কোনো ব্র্যান্ডের গাড়িতেই হতে পারে। এটা শুধুমাত্র নিসান এক্সট্রেল বা হন্ডা ভেজেলেই হবে, ট্রান্সমিশন নষ্ট হয়ে যাবে এমন কিছু না। প্রপার মেনটেন্যান্সের মাধ্যমে যে কোনো গাড়ি অনেক দিন পর্যন্ত ব্যবহার করা যায়। এখন যে এই গাড়িটার কথা বলবো, গাড়িটা জুম অটো শোরুমে আপকামিং। আপনাদের অনেকের হয়তো অজানা যে মাজদা CX-3 নামে একটা ক্রসওভার গাড়ি আছে, যেটা কিনা 1500 cc ডিজেল ইঞ্জিন এবং ইট হ্যাজ অসম লুকস। 2017 মডেলের মাজদা CX-3 নিতে পারবেন 28-34 লক্ষ টাকায়। CX-3 চারটি ট্রিমে পাওয়া যায়: XD, EXD প্রো অ্যাক্টিভ, XDL, XD নোবেল ব্রাউন। এই সেগমেন্টের মধ্যে আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন যে আমার পছন্দের ক্রসওভার কোনটি, আমি নিঃসন্দেহে বলবো টয়োটা ইয়ারিস ক্রস হাইব্রিড। এই গাড়িটিও আমাদের আপকামিং ইউনিট। 1500 cc হাইব্রিড পেট্রোল ইঞ্জিন 2020 মডেলের এই গাড়িটি প্যাকেজ ভেদে 36-40 লক্ষ টাকায় নিতে পারবেন। ইয়ারিস ক্রস তিনটি ট্রিমে পাওয়া যায়: XG এবং Z। আপনার পছন্দের ক্রসওভার এবং SUV গাড়ির দাম আশা করি জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।